দর্শক আসসালামু আলাইকুম, কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টটি নিয়ে এবং সেই রিপোর্টটিতে কানাডার অবস্থান কতটুকু। তো কানাডার অবস্থান কতটুকু সেটা একটু জানার আগে বলি যে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে উৎসাহ দিবেন। যদি কিছু কানাডা বিষয়ে জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদের এই কমেন্টসগুলির উত্তর দিতে। এবং আমি মূলত কানাডার লাইফস্টাইল, কানাডার ইমিগ্রেশন, কানাডার পড়াশোনা এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কানাডাতে যারা আসতে চান, এখন ভবিষ্যতে যারা আসবেন, যারা যাদের সন্তানদের পাঠাতে চান, তাদের যেন কানাডা আসার পথটা সুগম হয়। তো তারই ফলশ্রুতিতে আজকে ভিডিওটি করছি কানাডার দুর্নীতি নিয়ে। তো কানাডা দুর্নীতি নিয়ে যদি একটু ভিডিওটা করি, প্রথমেই বলে যে কানাডা পৃথিবীর অন্যতম লোয়েস্ট দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি। আর তারা জানেন যে ডেনমার্ক হয়েছে প্রথম, তারপরে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, তারপরে নরওয়ে, তারপরে এশিয়ার দেশ সিঙ্গাপুর চমৎকার করছে এবং সিঙ্গাপুরও কিন্তু কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে। ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে এভাবে 14টি দেশের পরে, 13টি দেশের পরে কিন্তু কানাডার অবস্থান। তো আমাদের অনেক দর্শকরা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখেন এবং আপনারা জানেন যে এবারও বাংলাদেশ দুর্নীতি সূচকে ওইভাবে ভালো করতে পারেনি, যেখানে ডেনমার্ক 100-এর মধ্যে পেয়েছে 90 মার্কস, সেখানে খুব সম্ভবত বাংলাদেশ পেয়েছে 25 বা 26। অর্থাৎ 100 থেকে 25 বা 26 এই ডিফারেন্সটা কিন্তু এই সমস্ত দেশগুলির দুর্নীতি সূচকের কেমন এবং তাদের কি সেটা কিন্তু অবশ্যই বলে দেয়। তো কানাডা 100-এর মধ্যে নাম্বার পেয়েছে হচ্ছে গিয়ে 75 এবং কানাডা খুব সম্ভবত 14 নম্বরে রয়েছে এই দুর্নীতি সূচকে উপর থেকে। তো এরপরে আসে যে কানাডার দুর্নীতি যে হয় না তা কিন্তু না, কানাডার দুর্নীতি কিছুটা আছে এবং কিছুটা যদি না থাকতো, না থাকলে পরে দুর্নীতির 14 নম্বরে কেন থাকতো, তাহলে তো কানাডা 1 নম্বরেই অবস্থান নিত। তো এই যে এই দুর্নীতিটা, আসলে এই দুর্নীতিটা কিন্তু সাধারণ মানুষের পর্যায়ে কিন্তু পড়ে না, অর্থাৎ সাধারণ মানুষের এই দুর্নীতির জন্য মানুষকে কোনো ক্ষতিগ্রস্ত হয় না, হতে হয় না, মানুষকে এই দুর্নীতির জন্য কিন্তু কোনো মূল্য দিতে হয় না। তো মানুষকে দুর্নীতির জন্য মানুষ আসলে নিজেদের জীবনে কিন্তু মানুষের দুর্নীতির কোনো স্থান নেই। অর্থাৎ আমি আজ এই দীর্ঘ প্রায় 6.5-7 বছর যাবৎ কানাডাতে বসবাস করছি, আমি কিন্তু এখন পর্যন্ত পুলিশকে কোনো ঘুষ দেয়নি, কোনো অফিসে কোনো ঘুষ দেয়নি, কোথাও কোনো ঘুষ দেয়নি। আপনি যেমন, আমি যখন একটি বাড়ি কিনি বা আমি যে বাসাটায় থাকি সে বাসাটা যখন আমি কিনতে যাই, কিনতে যাওয়ার পরে বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়ানো লাগে, বিভিন্ন জায়গায় স্পিডিং মানি দেওয়া লাগে, জমি ভেজাল কিনা সেই সমস্ত দিক দেখা লাগে এবং সেই সমস্ত দিক দেখতে গিয়ে যেখানে সরকারি চার্জ 20 টাকা 50 টাকা 100 টাকা, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকাও কিন্তু মানুষকে দিতে হয়, বাংলাদেশ কেন পৃথিবীর অনেক দেশে। কিন্তু কানাডার ক্ষেত্রে একেবারে খুবই সিম্পল নিয়ম, আপনি একজন মর্গেজ ব্রোকার ধরবেন এবং যে বাড়ি বিক্রি করবে তার একজন মর্গেজ ব্রোকার থাকবে এবং আপনি যখন বাড়িটি কিনবেন আপনি কিন্তু বাড়ির মালিককেও কখনো দেখবেন না, সে মর্গেজ ব্রোকারই বাড়িটি দেখাবে। বাড়িটি যখন দেখাবে তখন কেউ থাকবে না, শুধু মর্গেজ ব্রোকার এবং আপনি থাকবেন। আপনার পছন্দ হলে আপনি দাম বলবেন, মালিক যদি সেই দামের সাথে মিলে যায়, মিলে গেলে পরে আপনার একজন লয়ার থাকবে, মালিকের একজন লয়ার থাকবে এবং এই দুই লয়ার মিলে তারা ব্যাংকের ফিনান্স, তারা প্রথমে দেখবে, দেখার পরে ব্যাংক যখন অ্যাপ্রুভ করবে লোনটা, ব্যাংক অ্যাপ্রুভ লোন করার পরেই কিন্তু আপনি বাড়িটি কিনতে পারবেন। অর্থাৎ এখানে লয়ারের কাছে আপনার ধর্ণা দেওয়ার দরকার নেই, আপনি শুধু যে বিক্রি করবেন তিনি ডকুমেন্ট পাঠিয়ে দিবেন, আপনি একটি লিখিত সাইন দিবেন যে আপনি কিনতে চান এবং সেটা কিন্তু লয়ারে করে দেবে এবং এই হয়তো $300-400 মধ্যেই কিন্তু বা $500-600 মধ্যেই কিন্তু পুরো কাজটি হয়ে যায়। অর্থাৎ সেই ভূমি অফিসে যাওয়া, সেই তেজগাঁও ভূমি অফিসে যাওয়া বা কোনো উপজেলা লেভেলের ভূমি অফিসে গিয়ে দীর্ঘদিন সময় বসে থাকা, এই ধরনের কিন্তু কোনো কিছুর এই সমস্ত দেশের প্রয়োজন হয় না। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন পুলিশ কখনো আপনাকে ধরবে না, আপনার গাড়ি থামিয়ে আপনার লাইসেন্স আছে কি না, লাইসেন্স অরিজিনাল কি না, অরিজিনাল লাইসেন্স ছাড়া কিন্তু এখানে গাড়ি চালানোর প্রশ্নই ওঠে না। কেউ যদি কখনো 2 নম্বরে যদি লাইসেন্স বানাতে চায় বা চেষ্টা করে তাহলে কিন্তু তাকে সাথে সাথে এটি একটি ক্রিমিনাল অফেন্স হবে এবং ক্রিমিনাল অফেন্স হওয়ার পরে কিন্তু তাকে
জেলে যেতে হবে। আর একবার যদি ক্রিমিনাল অফেন্সিভ পুলিশের খাতায় নাম উঠে যায় তাহলে আপনি 10 বছরে ওই নাম আর কাটাতে পারবেন না এবং দীর্ঘদিন আপনাকে কোনো কাজ চাকরি বাকরি না করে কিন্তু এই দেশে থাকতে হবে। স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশগুলিতে ডোনেশন দিতে হয়, স্পিডিং মানি দিতে হয় এবং যারা গভর্নিং বডি আছে তাদেরকে টাকা দিতে হয়। এবং আপনারা জানেন যে ভিকারুন্নেসার একটি গভর্নিং বডির ইলেকশনে কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার খরচ করে এক একজন এইগুলি হতে। অনেক মন্ত্রী অনেক এমপির বিরুদ্ধেও কিন্তু দুর্নাম পাওয়া যায় যে তারা কিভাবে ভর্তি করে, অর্থাৎ কলেজগুলিতে স্কুলগুলিতে রাজনৈতিক কোটা থাকে, রাজনৈতিক কোটা ছাড়া ভর্তি হওয়া যায় না। ইভেন বাংলাদেশের একটি হলেও যদি কেউ সিট নিতে চায় তাহলেও কিন্তু তাকে টাকা পয়সা দিতে হয় বিভিন্ন জায়গায়। তো এই সমস্ত জায়গায় এই ব্যাপার স্যাপারগুলি মোটেও নেই, অর্থাৎ আপনি আপনার বাসার কাছের যে স্কুল বা কলেজ অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত আপনি সেখানে পড়বেন, নিয়ম অনুযায়ী ভর্তি হয়ে যাবেন, কোথাও যাওয়ার সুযোগ নেই এবং কোথাও কিছু করার সুযোগ আসলে কিন্তু এই দেশে থাকে না। তো শিক্ষাক্ষেত্রে এবং আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান, ব্যবসা বাণিজ্য করতে গেলে একেবারে সরকারি নিয়ম অনুযায়ী করতে হবে, সরকারি প্রোটোকল অনুযায়ী করতে হবে। আমরা কিছু মালামাল বাংলাদেশ থেকে আনি এবং সেই ক্ষেত্রে খুবই সিম্পল, আপনার পোর্টে আপনার ক্লিয়ারিং এজেন্ট থাকবে, ওরাই সমস্ত কিছু দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করে আপনার বাসায় চলে আসবে। এবং আপনি যদি কোনো মাল যদি এয়ারে আনেন, এয়ারে আনলে জাস্ট সিম্পল আপনি কুরিয়ারে আনবেন, কুরিয়ারে আনার পরে যত টাকার মাল আনলেন তার একটি ট্যাক্স শুধুমাত্র গভর্নমেন্টকে দিতে হবে, এর বাইরে আসলে কোনো কিছু না। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে আবারও বলি যে এই দেশে এতদিন ধরে আছি, এতদিন থাকার ফলেও কিন্তু নিজে কোথাও একটি টাকাও ঘুষ দেয়নি। আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার হবে, বাংলাদেশে একটি পুলিশ ক্লিয়ারেন্স দরকার হলে প্রথমে থানায় যাও, তারপরে ডিবি অফিসে যাও, তারপরে থানার থেকে আবার আপনাকে একটা ইনকোয়ারি করবে, সেটা ডিবি অফিসে পাঠাবে, ওইখান থেকে আবার থানা, এইভাবে যে একটি চক্কর, এই ধরনের চক্করে কিন্তু এইসব দেশে পড়তে হয় না। আপনি সরাসরি যে শহরে থাকেন ওইখানে পুলিশ ক্লিয়ারেন্সের যে গভর্নমেন্টের অফিস রয়েছে সেখানে যাবেন, খুব সম্ভবত সরকারি $30 কি $40 ফি রয়েছে, সেই ফিটি দেওয়ার পরে আপনাকে ইনস্ট্যান্ট অর্থাৎ আধা ঘন্টা কি 15-20 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু দিয়ে দেবে। অর্থাৎ এই তো বললাম যে ছোট্ট একটি বিষয়ের কথা, এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই মানুষ দুর্নীতি কী সেই জিনিসটা কিন্তু কল্পনা করতে পারে না ক্যানাডাতে। তো এরপরেও আসেন যে দুর্নীতি যে কিছু হয় না, কিছু হয়, যেটা শুরুতেই বললাম যে দুর্নীতি না হলে ক্যানাডা কেন 1 নম্বরে থাকবে না, কেন 14 নম্বরে আসলো এবং দুর্নীতির সূচক 75 কেন। কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি রয়েছে। আপনারা জানেন যে নাইকো নামে একটি ক্যানাডিয়ান কোম্পানি ছিল, সেই নাইকো কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে কাজ পাওয়ার জন্য কিন্তু ঘুষ দিয়েছিল। তো সেই নাইকোর জের কিন্তু বাংলাদেশকেও যেমন টানতে হয়েছে দীর্ঘদিন বা হচ্ছে, কিন্তু ঠিক তেমনিভাবে ক্যানাডাকেও কিন্তু টানতে হচ্ছে। বা এই ধরনের দুর্নীতিগুলি তারা বিভিন্ন কোম্পানিগুলি করে এবং তারা পৃথিবীর বিভিন্ন দুর্নীতিগ্রস্ত দেশগুলিকে টাকা দিয়ে তারপরে কিন্তু তারা তাদের কাজ হাসিল করার চেষ্টা করে। এবং এইবার TIB-র রিপোর্টে কিন্তু ক্যানাডা পার্টে এই জিনিসগুলি কিন্তু অবশ্যই বলা হয়েছে এবং এই জিনিসগুলি রোধ করার জন্য বলা হয়েছে। আরও কিছু দুর্নীতি হয়তো থাকতে পারে, যেমন গত কোভিডের সময়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার একটি সাহায্যের জন্য তার খুব সম্ভবত পরিচিত কারো একজনকে তিনি সেই কাজটি দিয়েছিলেন, পরবর্তী সময়ে এই ব্যাপারগুলি নিয়ে যখন মিডিয়াতে তোলপাড় হয়, মিডিয়াতে তোলপাড় হওয়ার পরে তিনি ক্ষমা পর্যন্ত কিন্তু মানুষের কাছে চেয়েছিলেন। আর প্রেসের ক্ষেত্রে প্রেস অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট যা বলে তাই তাদের বলতে হয় এবং তার বাইরে সবসময় না, গভর্নমেন্ট যা বলে তাই তারা অধিকাংশ সময় লেখে। এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে যে পুলিশের প্রতি বা গভর্নমেন্টের প্রতি তাদের আস্থা রয়েছে। তবে অনেক ক্ষেত্রে যেমন যখন এখানে ট্রাকার্স মুভমেন্টটা হলো, অর্থাৎ সেই গভর্নমেন্ট যখন টিকা বিরোধী মুভমেন্টটা হলো, তখন কিন্তু গভর্নমেন্টের সেই খোলস থেকে বের হয়েও কিন্তু তারা তাদের মতো করে রিপোর্ট করেছে। তো 75 পয়েন্ট পেয়ে ক্যানাডা 14 নম্বর এবং 25 বা 26 পয়েন্ট পেয়ে বাংলাদেশে একেবারে নিচের মধ্যে রয়েছে। আসলে দুর্নীতি কী সেই দুর্নীতিটা কিন্তু ক্যানাডার সাধারণ মানুষের জীবনের চলার পথে কখনোই বাধা হয়ে দাঁড়ায় না,
অর্থাৎ বড় বড় কোম্পানি বা বড় বড় কাজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। আজ আর এছাড়া সাধারণ পর্যায়ে কোনো দুর্নীতি কানাডাতে হয়েছে বলে আমি দেখিনি। চাকরির ক্ষেত্রেও কোনো ঘুষের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি রেফারেন্স থাকলেই কিন্তু হয়ে যায়, চাকরিটা তাড়াতাড়ি হয়। কিন্তু রেফারেন্সের বিনিময়ে যিনি আপনাকে রেফারেন্স দিবেন সে কিন্তু কোনো টাকা কখনই নিয়েছে বলে আমি শুনিনি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।